जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। बंधुरा, आगामी 25 अक्टोबर 2022 मंगलवार दीपान्विता अमावस्या तिथिर महाजोगे बछरे शेष सूर्य ग्रहणेर दिन आपनी जदि एई फूल कोथाओ देखते पान ताहले तत्क्षणात् तीनटे फूल आपनी निये नीन, एर फले आपनी राजा हये जाबेन। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीकई शुनछेन। आज आमी आमार एई भिडियोटिर माध्यमे एमन एकटी उपाय बा क्रियार कथा जानिये देब जा एई तीनटी फूल दिये एई उपाय बा क्रियाटी करार फले आपनारा अखंड सौभाग्येर अधिकारी हबेन, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক উন্নতি হবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবে বজায় থাকবে, তারই সঙ্গে রোগ মুক্তি ঘটবে। এক কথায় বলতে গেলে যে এই তিনটি ফুল দিয়ে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ও রোগ মুক্তি ঘটবেই ঘটবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মা কালীর জয়, মা তুমি সকলকে রক্ষা করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ থেকে থাকে তাহলে আগামী 25 অক্টোবর 2022 মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যা তিথির মহাযোগে বছরের এই শেষ সূর্য গ্রহণের দিনে তিনটি নীল অপরাজিতা ফুল দিয়ে করুন এই উপায় বা ক্রিয়া, আপনার জীবনে আয় উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যত গরিবই থাকুন না কেন আপনাদের হাতে অর্থ আসবে, গরিব থেকে গরিব ব্যক্তিও কোটিপতি হয়ে যাবে। কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই উপায় বা ক্রিয়াটি করলে অর্থনৈতিক উন্নতি বা যে কোনো আয় উন্নতির জন্যেও আপনি এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে পারেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামী 25 অক্টোবর মঙ্গলবার হলো বছরের শেষ সূর্য গ্রহণ, আর আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে এই সূর্য গ্রহণ মানে এমন একটি খারাপ সময় যা প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জীবনে সমস্যা আনবেই আনবে। তবে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব আর তা হলো এই সূর্য গ্রহণকে আপনি ভালো কাজে লাগাতে পারেন নিজের মনস্কামনা পূরণ করার জন্য, আর তার জন্য প্রয়োজন এই তিনটি নীল অপরাজিতা ফুল। বন্ধুরা, এই নীল অপরাজিতা ফুল যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো, আর আপনার বাড়িতে যদি এই নীল অপরাজিতা ফুলের গাছ না থেকে থাকে তাহলে আপনারা কোথাও থেকে এই ফুলগুলিকে সংগ্রহ করুন কিংবা কিনে নিয়ে আসুন। তবে এক্ষেত্রে একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখতে হবে যে আপনারা যে তিনটি ফুল নেবেন সেই তিনটি ফুল টাটকা এবং সতেজ হতে হবে, অর্থাৎ কেনা ফুলের ক্ষেত্রে ফুলগুলি অবশ্যই দেখে নেবেন, কারণ বাসি ফুলে এই উপায় বা ক্রিয়াটি হবে না। বন্ধুরা, এই সূর্য গ্রহণের দিন আপনাকে যেটি করতে হবে আর তা হলো আগামী 25 অক্টোবর মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যা তিথির মহাযোগে দুপুর 2:29 থেকে এই গ্রহণ শুরু হয়ে যাবে। গ্রহণ মধ্যকাল থাকবে বিকেল 4:30, আর গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্রি 6:32।
এবং এই গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 3 মিনিট। এই গ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে। তবে আমি আবারও আপনাদের বলে রাখি যে সূর্য গ্রহণের সময় সূর্য তুলা রাশিতে গোচর করবে। এই রাশিতে সূর্য নিচস্থ থাকে, তাই এই 25শে অক্টোবর মোট 4 ঘন্টা 3 মিনিট পর্যন্ত যে গ্রহণ থাকবে তা সমস্ত জাতক জাতিকাদের জীবনে এই গ্রহণের প্রভাব কিছু না কিছু পড়বে। বন্ধুরা, আপনাকে যে বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে হবে তা অবশ্যই খুব সাবধানে করতে হবে। বন্ধুরা, যদি আপনার কাছে কোনো রূপোর বাটি বা কোনো পাত্র থেকে থাকে তারপরে সেটা অত্যন্ত ভালো, আর যদি কোনো রূপোর পাত্র বা বাটি না থেকে থাকে তাহলে অন্য কোনো ধাতু ব্যবহার করবেন না। এর পরিবর্তে আপনারা কাঁচের বাটি বা কাঁচের কোনো পাত্রে এই উপায় বা ক্রিয়াটি করবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনাকে স্নান করে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই 3টি নীল অপরাজিতা ফুল আপনাকে আনতে হবে, তবে অবশ্যই সকালে গ্রহণ শুরুর আগেই। বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনাকে এই দুপুর 2:29 এর আগে নীল সুতো দিয়ে 3টি ফুলকে একসঙ্গে বাঁধবেন। তারপর রূপো বা কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনি আপনার বাড়ির ছাদে বা উঠানে, অর্থাৎ যেখানে সরাসরি সূর্যের আলো এসে পৌঁছাবে, সেই স্থানে আপনি এই ফুল ভরা পাত্রটি রেখে দিন এবং সেই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গঙ্গা জল ঢেলে দিন। তবে আমি কিন্তু আপনাদের এখানে বারংবার একটাই কথা সাবধান করছি যে যদি আপনাদের কোনো রূপোর বাটি বা কোনো পাত্র যদি না থেকে থাকে তাহলে কোনো কাঁচের বাটি বা পাত্র ব্যবহার করবেন। আর যদি একান্তই এই কাঁচের বাটি বা রূপোর বাটি না থেকে থাকে তাহলে আপনারা মাটির কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা তামার কোনো বাটি বা ঘটির মধ্যেও আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তামা হল সূর্যদেবের ধাতু। সুতরাং এই তামার কোনো পাত্রে এই উপায় বা ক্রিয়াটি করলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আপনাদের এই রূপ ক্রিয়ার ফলে এই সূর্য গ্রহণ হবার কারণে আপনার গৃহের যত খারাপ এই গ্রহণের প্রভাব পড়বে সমস্তটাই এই ফুল ভরা বাটিতে শোষণ করে নেবে। বন্ধুরা, এরপর আপনাকে যেটি করতে হবে আর তা হলো এই সূর্য গ্রহণ শেষ হয়ে যাবার পরে এই গঙ্গা জল ও ফুল ভর্তি বাটি কোনো কিছু দ্বারা ঢাকা দিয়ে দূরে কোনো জায়গায় এই ফুল সহ গঙ্গা জলটিকে আপনাদেরকে ফেলে আসতে হবে এবং তারপর আপনারা ওই বাটিটিকে ধুয়ে নেবেন। তবে আপনারা যখন এই জিনিসগুলি ফেলতে যাবেন, ফেলে আসার সময় আপনারা ভুল করেও পেছন দিকে তাকাবেন না, কারোর বাড়ির মধ্যেও প্রবেশ করবেন না। বন্ধুরা, একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে ব্যক্তি এই ফুল ও জল ফেলতে যাবেন সেই ব্যক্তিকে বাড়িতে এসে জামা কাপড় ভালোভাবে ধুয়ে স্নান করে নিতে হবে। বন্ধুরা, বিশেষ এই উপায় বা ক্রিয়াটি করলে এই সূর্যগ্রহণের কোনো কুপ্রভাব বা খারাপ প্রভাব আপনার জীবনে তথা আপনার পরিবারে আসবে না। শুধু তাই নয় বন্ধুরা, আপনার গৃহে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার এই টোটকা বা উপায়টি করার ফলে তা সমস্ত কিছুই শোষণ করে নেবে এবং আপনার গৃহে পজিটিভ শক্তি ভরপুর হয়ে উঠবে। এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসবাস করবেন এবং আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।